হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের 209 পাতার যে অঙ্কগুলো রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো আমার অনুরোধ রইল যে আমি প্রত্যেক দিনই বলে থাকি যে সাবস্ক্রাইব তোমরা করে দাও, কারণ আমি প্রত্যেকটা ক্লাসের 5 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক চ্যাপ্টারের সমাধান করে থাকি, প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, এখন যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করে দাও তোমাদের নিকট আত্মীয়দের কাছে, যাতে করে তারা সবার আগে এবং তোমরা পেয়ে যাও ভিডিওগুলো, এটা আমি আশা রাখি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে 209 পাতা দেখতে পাচ্ছি স্ক্রিনে, 209 পাতের অঙ্কগুলো আমরা আজকে করব। তোমরা কিন্তু বইটা সাথে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে অঙ্কগুলো আমি করাবো। তো দেখো, প্রথমে 209 পাতা অঙ্কগুলোর সমস্যা সমাধান এখানে করে দিয়েছি। তো যেটা দিয়ে আছে, প্রথম যে অঙ্কটা সেটার আমি কী করেছি না, গণিতের ভাষায় সমস্যাটি লিখেছি। লেখার পরে এবার দেখো, 250 জন শিক্ষার্থী একটা যে পরিমাণ খাদ্যটা মজুত ছিল বাকি 11 দিনে খেতে পারবে, মানে 17 দিন আর মোট 28 দিন খেতে পারতো, তার থেকে এবার 17 দিন খাওয়া হয়ে গেছে, ওই জন্য বিয়োগ হলো 11 হলো, তাহলে অবশিষ্ট দিন তো সময় হচ্ছে 11 দিন। এবার হচ্ছে কি না, আরও 25 জন চলে এসেছে, তার জন্য 250 প্লাস 25 মানে 275 জন, 17 দিন পরে 25 জন চলে এসেছে, ওই জন্য যোগ হলো এখানে, তাহলে অবশিষ্ট দিন হচ্ছে 11, আর মোট জনসংখ্যা হয়ে গেলো এখন কত, 275 জন। তাহলে 250 জন থাকলে 11 দিনেই খেতো, তাহলে 275 জন চলে এসেছে এখন, তাহলে কদিন খাবে? এটা এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইটা হবে ব্যস্ত সম্পর্ক। তাই আমরা কী করবো এখানে, অঙ্কটা কীভাবে করবো দেখো, যে স্ক্রিনে দেখতে পাচ্ছ 250 জন শিক্ষার্থী খাদ্য খেয়ে শেষ করে 11 দিনে, মানে 11 দিন খেতো। আচ্ছা, একজন যদি শিক্ষার্থী থাকতো তাহলে কতদিনে খেয়ে শেষ করতো, 11 × 250 দিনে, তাহলে মানে কেন, কারণ একজন থাকলে তো আরও বেশি সময় লাগবে, কারণ যে পরিমাণ খাবার 250 জন খাচ্ছে ওই পরিমাণ খাবার যদি একজন খেতে যায় তাহলে তো অনেক দিন ধরে খাবে, ওই জন্য বেশি দিন ধরে খাবে বলে গুণ হয়ে গেল। এবারে দেখো, 275 জন শিক্ষার্থী ওই খাদ্য খাবে, তাহলে নিশ্চয়ই একজনের থেকে কম দিন সময় লাগবে, তাই জন্য ভাগ হয়ে গেলো। এবারে কী হলো, কাটাকুটি হলো, 11 × 11, 275কে 11 দিয়ে কাটলে 25 হয়, 25 লিখলাম। তোমরা যদি কাটাকুটি মুখে মুখে না করতে পারো তাহলে এক কাজ করবে, 275কে 11 দিয়ে ভাগ করবে, ভাগ করলে দেখো 25 উত্তর আসছে। এবারে 25 আর উপরে হচ্ছে 250, 250কে 25 দিয়ে ভাগ করলে 10 হয়, তাহলে 10 দিন উত্তর হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তাহলে 10 দিন উত্তর হলো। পরে বাতাই চলে যাবো, দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটা যেটা দেওয়া আছে তার সমস্যাটা লিখেছি আমি এখানে, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব দেওয়া আছে আর ঘোরার সংখ্যা, মানে একটা চাকা ঘুরছে 51 বার ঘুরছে, 170 মিটার গেলে 51 বার ঘোরে, 51 বার ঘোরে চাকাটা, আর 1700 মিটার গেলে তাহলে কতবার ঘুরবে চাকাটা। তাহলে এখানে দেখে এটা নিশ্চয়ই সরল সম্পর্ক অবশ্যই। তাহলে এবার দেখে, 170 মিটার পথ যায় যদি চাকাটি 51 বার ঘোরে, তাহলে 1 মিটার পথ যাবে, এটা সরল সম্পর্ক মানে ভাগ হয়ে গেল প্রথমে, আর 1700 মিটার পথ যদি মানে চাকাটি ঘুরবে যাবে, 1700 মিটার চাকাটি যাবে কতবার ঘুরলে, উপরে 1700 হয়ে গেলো, এবারে কাটাকুটি হলে 0 0 কেটে গেলো, 170কে 17 দিয়ে ভাগ করলে 10 হয়, তাহলে উপরে 51 আর 10 আছে, গুণ করলে কত, 510 বার, অর্থাৎ নিম্ন উত্তর কত হলো, 510 বার। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা গাণিতিক সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি কী হবে, জন সংখ্যা দিন সংখ্যা, আর 40 জন মানে অবশিষ্ট কাজটা করবে 160 দিনে, তাহলে 32 জন মানে 8 জন অসুস্থ হয়ে গেল চলে গেছে, তাহলে 32 জনে ওই কাজটি শেষ করবে কত দিনে, ঠিক আছে। এখানে ব্যস্ত সম্পর্ক, কারণ জনসংখ্যা যদি কমে যায় তাহলে বেশি দিন ধরে তারা কাজ করবে, তো স্বাভাবিক ব্যাপার, কোনো একটা কাজ যদি 5 জনে 40 জনে 160 দিনে করতে পারে, তাহলে তার থেকে যদি লোক যদি কমে যায় তাহলে তো বেশি দিন সময় লাগবেই, তাহলে এটা এখানে কী হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এবারে অঙ্কটা কীভাবে করবে দেখো, এইভাবে লিখতে হবে, 40 জন লোক মজুত করা খাদ্য খায় 160 দিনে, তাহলে একজন লোক মজুত করা খাদ্য খায় 160 × 40, সরি এখানে আমি কি, আমি এখানে কাজ বলে ফেলেছিলাম, এখানে খাওয়ার মানে খাদ্য একই দামের ড্যাগের মতোই অঙ্কটা হচ্ছে এটা। তাহলে একজন লোক মজুত করা খাদ্য খায় 160 × 40 দিনে, তাহলে এবার 32 জন লোক মজুত করা খাদ্য খাবে কত, সেম অঙ্ক, 1 নম্বর ড্যাগের মতো অঙ্ক। তোমরা যারা এটা বুঝতে পারছো না অবশ্যই 1 নম্বর অঙ্কটা দেখবে, তাহলে আমরা বুঝতে পেরে যাবে, এখানে জাস্ট কাটাকুটি করা হলো, করে 200 দিন উত্তর আসলো, তাহলে নির্ণয় উত্তর হবে কত, 200 দিন। এবার দেখো 4 নম্বর অঙ্কটা,
সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, 2 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় যাবে কত কিলোমিটার? তাহলে এখানে নিশ্চয়ই সরল সম্পর্ক, তাহলে এইভাবেই লেখাটা হয়েছে। 2 ঘন্টায় যাচ্ছে, 2 ঘন্টা সময় একটি জিপ গাড়ি যাচ্ছে 80 কিলোমিটার, 1 ঘন্টা যাচ্ছে 80/2, নিশ্চয়ই ভাগ হয়ে যাচ্ছে, মানে কম কম সময়ে কম দূরত্বে যাবে অবশ্যই। আর 6 ঘন্টায় যাবে কত কিলোমিটার? উপরে 6 হয়ে গেল, কাটাকাটি গেল, 2 × 1 = 2, 2 × 3 = 6, 3 × 8 = 24, 240 কিলোমিটার, অর্থাৎ 6 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 240 কিলোমিটার যাবে জিপ গাড়িটা। হয়ে গেল অঙ্কটা। এরপরে দেখো পাঁচের দিকের অঙ্কটা, গণিতের ভাষায় সমস্যাটা কি, দূরত্ব আর সময়। 6 কিলোমিটার যেতে 12 মিনিট সময় লাগে, 7 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে সরল সম্পর্ক, 6 কিলোমিটার দূরত্ব একটি সাইকেল যায় 12 মিনিটে, তাহলে 1 কিলোমিটার দূরত্বে যাবে কত মিনিটে? 12/6। এবার 7 কিলোমিটার দূরত্বে যাবে কত মিনিটে? 12/6 × 7, এবার কাটাকুটি হয়ে গেলো, 6 × 1 = 6, 6 × 2 = 12, 2 × 7 = 14, তাহলে 14 মিনিটে যাবে ওই যে বাকি দূরত্ব, মানে 7 কিলোমিটার দূরত্বটা 14 মিনিটে যাবে, এটা উত্তর। আর ছাড় দেখে একটা দেখো গণিত ভাষার সমস্যাটি হলো কি, যে 3 কিলোমিটার মানে দূরত্ব আর সময়, 3 কিলোমিটার যাচ্ছে 45 মিনিটে, 4 কিলোমিটার যাবে কত মিনিটে? তাহলে এখানে সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক হওয়ার ধরুন, তাহলে লেখাটা কী হবে দেখো, 3 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 45 মিনিট সময় লাগছে, তাহলে 1 কিলোমিটার দূরত্বে যে সময় লাগে কত? 45/3, আর 4 কিলোমিটার দূরত্বে সময় লাগছে কত? 45 × 4/3, তাহলে কাটাকাটি গেলো, 3 × 15 = 45, 4 × 15 = 60, তাহলে নির্ণয় উত্তর হলো কত? 60 মিনিট সময় লাগছে। অর্থাৎ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ক্লাস 5-এর বলো বা 6, 7, 8, 9, 10, 11, 12 কোন চ্যাপ্টারে অঙ্ক করতে হবে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, পরবর্তী ভিডিওতে আমি আপলোড করে দেবো। তো বন্ধুরা, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম, তোমাদের কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে। অবশ্যই তোমার নিকট আত্মীয়দের শেয়ার করে দেবে, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।